হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল সন্ধু স্টেশন। আমি সঞ্জিত। তো কেমন আছেন সবাই? তো ফ্রেন্ডস, আমি আজকে কোনো সিনেমার রিভিউ করব না। আজকে আমি কিছু অরিজিনাল কথা বলবো আমাদের রিভিউ কমিউনিটি নিয়ে। রিভিউ কমিউনিটিতে দুটো ভাগ আছে, আপনারা জানবেন। ভাগ মানে গ্রুপ। অনেকে বলবেন যে আপনিও তো রিভিউ কমিউনিটিতে কাজ করেন, তো আপনি এরকম বলছেন কেন? আমার বলা ঠিক নয়, মানে আমার বলা উচিত নয়। তবে ভাই, আমি অরিজিনাল এবং সত্যিটা কোনো দিন চোখে দেখে যে আনদেখা করবো এরকম লোক না। সে আপনি আমার নিজের পরিবারের হন, সে আপনার বন্ধু, আমার বন্ধু হন, বা আপনি অন্য কেউ হন, যেটা দেখবো সেটা বলবই, করার কিচ্ছু নেই। আমাদের রিভিউ কমিউনিটিতে দুটো গ্রুপ চলে, সেটা অনেকে হয়তো ভিডিও দেখেও বুঝতে পারেন। কে কে কোন গ্রুপে আছে সেগুলো আপনারা জানেন, তাই আমি ক্লিয়ার করে বলবো না যে এরা একটা গ্রুপ, এরা একটা গ্রুপ। আপনারা অলরেডি জানেন আমার সঙ্গে যে এক্সপিরিয়েন্সটা হয়েছে। দেখুন, এমনিতে আমি ভিডিও করি, বুঝতে পারি, আমি ইউটিউবে যেহেতু আছি, সোশ্যাল মিডিয়ায়, আমি বুঝতে পারি যে দুটো গ্রুপ চলছে। তবে আমি এটা জানতাম না যে কোথাও গেলে বা কোনো স্টারের ইন্টারভিউ নিলে বা কোনো একটা জায়গায় গেলে যে সেখানে গিয়েও তাদের মনে সেই আলাদা আলাদা ব্যাপারটা থাকে, সেটা আমি জানতাম না। সেটা সত্যি আমি সেই শিক্ষাটা পেলাম। আমি তো প্রথমবার গিয়েছি, কোনো স্টার, কোনো প্রিমিয়ার, কোনো সিনেমার কোনো কিছুতেই আমি যাই না। আমি প্রথমবার সুপারস্টার জিতের ইন্টারভিউ নিতে গিয়েছি চেঙ্গিজের প্রমোশনে। তো সেখানে গিয়ে আমার এই এক্সপিরিয়েন্সটা হলো এবং খুব মনের মধ্যে দুঃখ লাগলো যে আমাদের কমিউনিটি কতটা থার্ড ক্লাস। দেখুন, অনেকে এটা অনেকভাবে নেবেন। আমি কেন বলছি, তার কারণ হলো এই যে বললাম দুটো গ্রুপ। আমি দেখলাম যখন একটা গ্রুপ এখানে বসে আছে, আরও একটা গ্রুপ যখন এসছে সেখানে, তখন তারা একদম আলাদা করে চলে গেল, মানে এখান থেকে মোটামুটি একটা ডিস্টেন্সে চলে গেল। তারা আলাদা বসে গেল, এরা আলাদা বসে গেল, তাদের সঙ্গে তাদের কোনো কথাবার্তাই নেই। কোন মানে মনে হয় দেখলে মনে করবে তাদেরকে তারা চেনেই না, মানে ওরা এদেরকে চেনে না, এরা ওদেরকে চেনে না, ঠিক এরকম অবস্থা। যখন জিদ্দার অফিসের লোক এসে ডাকছে, তখন ওরা আলাদাভাবে যাচ্ছে, এরা আলাদাভাবে যাচ্ছে, মানে আমি বুঝতে পারি না। জিদ্দার অফিসের লোকও মনে হয় বুঝে গেছে যে দুটো গ্রুপ হয়ে গেছে, এরকম অবস্থা। দেখুন, আমি এখন বুঝতে পারি তারা যে আর অন্য কোথাও যায়, তার মানে এইভাবেই থাকে। আমি তো জীবনে কোনো কোথাও মানে যাইনি, তা আমার এক্সপিরিয়েন্সটা হয়নি। এখানে গিয়ে আমি বুঝতে পারি, হ্যাঁ, ডাল মে কুচ কালা নেই হ্যাঁ, সব ডালেই কালা। দেখুন, আমি একটা কথা বলি, আমরা আবার ভিডিও করি, আমরা আবার বলি জিত ফ্যান এবং দেব ফ্যানদের মধ্যে ওয়ার বন্ধ করতে হবে। জিত ফ্যান এবং দেব ফ্যানদের মধ্যে যুদ্ধ চলবে না। দুজনের সুপারস্টারকে সাপোর্ট করতে হবে, দেবের ফ্যান, জিতের ফ্যান এক হতে হবে, সিনেমা দেখতে হবে। আর এদিকে আমাদের ঘরেই ঠিক নাই, আমরাই নিজেদের মধ্যে কামড়া কামড়ি মারামারি করছি, আমরা একে অপরের সঙ্গে যোগাযোগ করছি না, কথা বলছি না, সামনে দেখা হলে অচেনা ভান করছি। হয়তো আমি আমেরিকা থেকে এসেছি, ওরা লন্ডন থেকে এসেছে, তবে যে যাই বলো না কেন, আমি সবার সঙ্গেই কথা বলেছি, সবার সঙ্গে মিশেছি, এই গ্রুপের সঙ্গে বেশি সময় দিয়েছি, কারণ আমি প্রথম যখন গিয়েছি তখন এই গ্রুপ এরাই এসেছিলো, ওরা আসেনি, ওরা পরে এসছে, তখন আমি ওদের সঙ্গে গেলাম, ওদের সঙ্গে হ্যান্ডশিপ ফ্যান্ডশিপ করলাম, ফটো সেলফি টেলফি নিলাম, ওরাও আমার সঙ্গে যথেষ্ট যতটুকু সময় ছিলাম ভালো ব্যবহার করেছে, নম্র ব্যবহার করেছে। তাদের কার মনে কী আছে সেটা তো জানি না, বাট আমি নিজে থেকে এগিয়ে গিয়েছি, কথা বলেছি, সেলফি তুলেছি, তারাও যথেষ্ট সম্মান করেছে, যতটুকু করার করেছে। কিন্তু আমার একটাই খারাপ লাগলো যে এত গ্রুপ। গ্রুপ ঠিক আছে, যখন আমি ভিডিও বানাচ্ছি সেও ভিডিও বানাচ্ছে, তার সঙ্গে আমার মত নাও মিলতে পারে, সেটা আমাদের ক্যামেরা পর্যন্ত ঠিক আছে না। দেখা হলে কোথাও গিয়ে সেই জিনিসটা, সেই ইগোটা রাখা কি খুব প্রয়োজন? খুব নোংরামো লাগছে না? আজকে ধরুন আমরা এরকমভাবে আলাদা হয়ে বসে আছি, ধরুন কিছু ফ্যান্স সেখানে গেল, ধরুন আমার ফ্যান বা আমাদের এই গ্রুপের ফ্যান বা ওই গ্রুপের ফ্যান, তারা গেল, তারা তো চাইবে যে সবাই এক জায়গায় দাঁড়াক, তাদেরকে আমরা সেলফি তুলবো, ফটো তুলবো, বা এক জায়গায় বসে কথা বলবো। কিন্তু এটা তো হচ্ছে না, আমাদের মধ্যে তো একটা ভাগ হয়ে গেছে, এ টিম বি টিম। কেন কেন জানতে চাই? কেন আমি সমস্ত রিভিউয়ারদের উদ্দেশ্যে এটা বলতে চাই, এই ভিডিওটা যদি সবাই দেখে থাকো একটা করে কমেন্ট করে, যেহেতু হ্যাঁ জানি করবে না, অহংকার, বড় ইউটিউবার, তবে পারলে করো, ফ্যানরাও ডাইরেক্টলি জানতে পারবে কেন এই ভাগটা, কেন এই ডিভাইডটা। আরে ভাই, তুমি তোমার মতো কাজ করছো, আমি আমার মতো কাজ করছি, ঠিক আছে, তোমার যদি ভিডিওতে বেশি ভিউ আসে তুমি বেশি আর্নিং করবে, আমার ভিডিওতে যদি কম ভিউ আসে আমি কম আর্নিং করব, তোমারটা আমি নিয়ে আসবো না, আমারটা তুমি নিয়ে যাবে না, তাহলে ভাগ কেন? কাজ করছি যখন একই ফিল্ডে, তো এক জায়গায় থাকা উচিত না? এই হিসেবে আমি দেখছি ব্লগাররা ঠিক আছে ভাই,
ব্লগাররা কিন্তু বেশ তারা জমিয়ে বেশ কোথাও মিট আপ রাখলে, কোথাও কিছু রাখলে সেই আনন্দ সেই ফুর্তি তারা সবাই একসঙ্গে করে। কিন্তু আমাদের রিভিউ কমিউনিটিতে এত ছেচ্ছেরামি, ভাই তোরটা তুই আমারটা আমি কামড়া কামড়ি হবেই বা না কেন? আমাদের এই সবের মধ্যে যে যিনি লিডার আছেন তিনি তো ওরকম সব সময় একটা আলাদা করেই রেখেছে। সব ভিডিওতেই দুজন তিনজনকে একটা গ্রুপ করে নাম নেবে, বাকিদের নাম নেবে না, বাকিদের বলবে অমুক তমুক। এই যে একটা ডিভাইড হয়ে গেছে সেটা আর ঠিক হচ্ছে না। আলটিমেটলি সবাই তো বাংলা সিনেমার জন্যই কথা বলছে। হ্যাঁ, কারো কথা বলার মধ্যে বেশি স্মার্টনেসটা রয়েছে, কারোর মধ্যে কম রয়েছে। যেমন সবাই হয়তো জিতের ইন্টারভিউ নিয়েছে, ভালো ভালো কথা বলেছে। আমি প্রথমবার গিয়েছি, আমি নার্ভাস ছিলাম, হয়তো আমার কথা একটু তাদের থেকে দুর্বল ছিল। তাই বলে কি আমি জিদ্দার ইন্টারভিউ পাইনি, বা তাই বলে কি ওরা ভগবান হয়ে গেছে আর আমি মানুষ? ওরকম না, ওরা জিদ্দার সঙ্গে ভালোভাবে কথা বলেছে, স্মার্টনেসভাবে কথা বলেছে, ওরাও মানুষ। আমি হয়তো নর্মালভাবে বলেছি, আমার প্রেজেন্টেশনে আমি বলেছি, আমি যতটুকু পারি আমি বলেছি, সেইভাবে আমিও তো মানুষ। তো তোমার আর আমার মধ্যে পার্থক্যটা কী ভাই? তোমার বেশি সাবস্ক্রাইবার হলে কি তুমি বড় হয়ে গেছো, মহান হয়ে গেছো? ওরকম হলে তো জিদ্দেব কেউ তোমাদেরকে ডাকবে না। তারা কোথায় আর তোমরা কোথায় বা আমরা কোথায়? তাদের কাছে আমরা কি? ইগো। তো যাই হোক, অনেক কিছু বলার ছিল, অনেক কিছু বোঝানোর ছিল, আশা করি বোঝাতে পেরেছি। তারপরও যারা বোঝো নাই, যারা কমেন্টে এসে কিছু বলবে, ওয়েলকাম। অ্যাকচুয়ালি এই ভিডিওটা করা আমার উদ্দেশ্য ছিল যে সবাই এক হয়ে যাও না, খারাপ লাগে দেখতে। প্রথমবার দেখেছি কাছ থেকে, তো ভালো লাগেনি, সত্যি ভালো লাগেনি। আমাদের এক লাইন করে চেয়ার বসিয়েছিল, সবাই একসঙ্গে বসতাম, খুব ভালো লাগতো দেখে। ভাই ওখানে চারজন, এখানে চারজন, ভালো লাগেনি। যাই হোক, টাটা।